যারা ফ্রিল্যান্সার বা যারা আউটসোর্সিং করে থাকেন তারা অনেক সময় কার্টুন এঁকে থাকেন তো কার্টুন আঁকা কি ঠিক আপনি সাথে একটু ব্যাখ্যা দিয়েছেন কার্টুন তো আর পরিপূর্ণ কোনো অবয়ব নয় হ্যাঁ কার্টুন আঁকতে পারবেন কার্টুনের পরিপূর্ণ অভাব যদি না হয় পরিপূর্ণ কোনো মানুষের ছবি না হয় থাকে আংশিক অথবা মানে অন্য ধরনের ছবি হয়ে থাকে তাহলে এই ধরনের ছবি যদি কার্টুন হিসেবে করা হয়

হ্যাঁ হ্যাঁ আমরা কতদিনের উন্নতির গড়াই উন্নতি বিশ্বে অনেক বেড়েছে বাংলা আসে নাকি এখন গড়াই বেড়ে বিহার মতো হয়েছে এই সম্বন্ধে যদি কিছু আর আরেকটা প্রশ্ন আমরা প্রতি বছর আমাদের মা বাবার জন্য সাথে করি ওনাদের মৃত্যু দিবসে অত একদিন আগে হয় না হলে একদিন পর হয় ওনার জন্য মুরগি জবাই করে মধুবিশ্বাসদের খানা আত্মীয় স্বদের খানা খাওয়াই তারপর ওনাদের নামে কোরআন শরীফ খতম করাই এগুলি কি ঠিক আছে এ সম্বন্ধে যদি কিছু বলে ধন্যবাদ আপনাকে প্রথম প্রশ্ন আপনি মানুষের আয়ু বা হায়াত সম্পর্কে আপনি প্রশ্ন করেছেন সঙ্গে যুক্ত করেছেন চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়েছে গড় আয়ু বেড়েছে তো এসব বিষয়ে কি আল্লাহ নির্ধারণের বাইরে কিছু ওনার প্রশ্ন না এই প্রশ্ন আপনার আসবে না ইমান তারদের আসবে না এটা এই প্রশ্ন হচ্ছে ইহ জাগতিকতা বাদী এবং যারা বস্তুবাদী তাদের তাদের বক্তব্য চিকিৎসার মাধ্যমে মানুষের মানে হায়াত বৃদ্ধি পেয়েছে এ কথা একেবারেই অবান্তর অবাঞ্ছিত এবং এগুলোর ভিত্তি একেবারেই নেই আগে আমরা মানে অনেক লোকই তো একশো বছর দেড়শো বছর মানে একশো পঞ্চাশ বছর পর্যন্ত দেখেছি তো এখন একশো বছরের লোক কয়জন দেখতে পান এগুলো বাছি এগুলো হচ্ছে পরিসংখ্যানের ভাওতাবাছি সুতরাং এগুলো আসলে মূল কথা হচ্ছে সঠিক নয় আর চিকিৎসা বিজ্ঞানের উন্নয়ন হচ্ছে কোনো শুনতে নেই

মানে এটা মানে একেবারেই কাউন্ট করা শুরু হয়ে গেছে যেদিন জীবন সেদিন থেকেই কাউন্ট শুরু হয়ে গেছে মানে লিমিট করা সুতরাং এখানে পাস করবার কোনো সুযোগ নেই মাঝখানে ফাঁকি দিয়ে আস্তে করে দুই দিন বা কিছুক্ষণ মানে থেকে যাবেন এই ধরনের সুযোগ রাখা হয়নি এই কথাগুলো একেবারেই ইহ হয় জাগতিকতাবাদী এবং যারা বস্তুবাদী আল্লাহ এবং আখাতে বিশ্বাস করে না তাদের বক্তব্য